BPL এর ফাইনালের মঞ্চে মুখোমুখি সিলেট কুমিল্লা শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ভিক্টোরিয়ানস মাশরাফি ম্যাজিকে প্রথম শিরোপার স্বপ্ন স্ট্রাইকারসের BPL ফাইনাল দেখতে মরিয়া ক্রিকেট প্রেমীরা কুমিল্লা সিলেটের শিরোপা লড়াইয়ের টিকিটের চাহিদা আকাশচুম্বী কালোবাজারের অভিযোগ 300 টাকাটা 1000 টাকা হলে পাওয়া যাবে अवेलेबल আছে 300 টাকা টিকিট 800 টাকা দিয়ে নিব আমরা অনূর্ধ্ব ২০ সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আর্থিক পুরস্কার প্রদান সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জুনে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসছেন মেসিরা আর্জেন্টিনার গণমাধ্যমে খবর দ্রুত স্টেডিয়াম প্রস্তুতে সব ধরনের সহায়তার আশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের এবং ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণজয়ী ইমরানুরকে স্পন্সর করতে আগ্রহী বেশ কিছু প্রতিষ্ঠান এশিয়ান গেমসে পদক জিততে করতে চান দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরুতেই বিপিএল এর খবর আর বাকি এক ম্যাচ এরপরই জানা যাবে বিপিএল এর নবম আসরের চ্যাম্পিয়ন দলের নাম ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা ধরে রাখতে মরিয়া হেভিওয়েট কুমিল্লা আর মাশরাফি ম্যাজিকে প্রথম শিরোপার স্বপ্ন দেখছে সিলেট স্ট্রাইকার্স এবারে ট্রফি ফটো সেশন হয়েছে মেট্রো রেলে সিলেট কুমিল্লার হাই ভোল্টেজ ফাইনাল শুরু বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায় ফটো সেশনে নতুনত্ব বিপিএল এর ট্রফি হাতে স্বপ্নের মেট্রো রেলে দুই দলের প্রতিনিধি কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস আর সিলেট স্ট্রাইকার্স এর মুশফিকুর রহিম ব্যক্তিগত কাজে নড়াইলে যাওয়ায় ছিলেন না মাশরাফি বিন মর্তজা একই মাঠে দুই চিত্র পাশাপাশি সিলেট ও কুমিল্লা দল নিয়মিত অধিনায়ক মাশরাফিকে ছাড়াই ফাইনালের আগে অনুশীলনে স্ট্রাইকার্স ফুরফুরে মেজাজে আর কোচ সালাউদ্দিনের ভিক্টোরিয়ান্স কঠোর অনুশীলনে মগ্ন চতুর্থ শিরোপা জয়ের প্রত্যয় তাদের আর সিলেটের চোখ প্রথমটায় সিলেট এর আগে কখনো ফাইনালও খেলে নাই তো যদি শিরোপা জিততে পারি এটা সিলেটবাসীর জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে কার এগেনস্টে খেলতেছি ওই টিমে কত বড় প্লেয়ার আছে এগুলো নিয়ে খুব বেশি চিন্তিত না নট অনলি ফাইনাল খেলা একটা ম্যাচের মধ্যে প্ল্যান করে আমরা ম্যাচ খেলবো এবং যদি ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে শেষ দিকে রাসেল নারায়ণ ও মঈন আলীর মতো বিদেশি স্টারদের অন্তর্ভুক্ত করে চমক দিয়েছে কুমিল্লা আছেন লিটন মোস্তাফিজের মতো দেশি তারকারাও প্রথম তিন ম্যাচ হারের পরও বিশ্বাস হারায়নি দলটি কুমিল্লা তো প্রথম প্রত্যেক বছরই ম্যাচ হারে ফার্স্ট ম্যাচ আমরা বলেছি যে স্টার্ট হলো কেবল টুর্নামেন্ট এটা না এখনো মানে নার্ভাস বা ঘাবড়ানোর কিছু নাই দেখবেন আমরা দিন শেষে ফাইনালি খেলবো সিলেটের ফরেন কালেকশন প্রতিপক্ষের মতো সমৃদ্ধ নয় লুক উড রায়ান বার্লরাই ভরসা তবে তাদের এক্স ফ্যাক্টর ক্যাপ্টেন ম্যাশ আর ইয়াং শান্ত হৃদয়দের ব্যাট হাসায় চওড়া হাসি নীতি নির্ধারকদের ঠোঁটে তোহিত ভালো করছে এটা খুবই ভালো দিক এবং খুবই হেলদি একটা কম্পিটিশন আমাদের দুজনের মধ্যে ক্যাপ্টেন হিসেবে মাশরাফি সবসময় প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করেন খারাপ সময়ে ভালো সময়ে সবসময় প্লেয়ারদের পাশে থাকেন সো খুব ভালো একটা এনভায়রনমেন্ট নবম আসরে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দু দল লীগ পর্বে ছিল একটি করে জয় তবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল ছিল কুমিল্লা ফাইনালের মঞ্চ প্রস্তুত হোম অফ ক্রিকেটের ২২ গজে লড়াইয়ের জন্য তৈরি সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সও এর আগে বিপিএল এর ফাইনালে কখনোই হারেনি কুমিল্লা অন্যদিকে একই রেকর্ড আছে মাশরাফি বিন মর্তজারও তবে এবার বিপিএল এর ফাইনালে বড় হয়ে দাঁড়াতে পারে দুদলের ফরেন কালেকশনের শক্তির পার্থক্য সব মিলিয়ে হাড্ডাহাড্ডি এক ফাইনাল উপভোগের অপেক্ষায় দর্শকরা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা এবারের বিপিএল এর উইকেট ভালো ছিল ফাইনাল জিততে হলে আগে ব্যাটিং করা দলকে অন্তত ১৮০ রান করতে হবে এমনটা মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফরেন কালেকশনে সিলেট স্ট্রাইকার চেয়ে এগিয়ে থাকলেও অতি আত্মবিশ্বাসী হতে চান না তিনি ফাইনালে মোস্তাফিজ ও লিটনের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করেন এই কোচ একাডেমি মাঠে অখণ্ড মনোযোগ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন বিপিএল এর তিন শিরোপা কিন্তু তাতেও ক্ষুধা মেটেনি আরও একটা ট্রফি চাই কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সে লক্ষ্যেই নবম আসরের ফাইনাল ম্যাচের পরিকল্পনায় ডুবে আছেন এই মাস্টার মাইন্ড
ব্যাটে বলে সমান তালে ছুটছে কুমিল্লা। গেল তিন ম্যাচে তাদের বিপক্ষে 130-এর বেশি রান তুলতে পারেনি কোনো দল। তবে ফাইনাল হাই স্কোরিং হবে বলেই মনে করেন ভিক্টোরিয়ান কোচ। 180 প্র্যাচেজ হয়ে যাচ্ছিল, ডিপেন্ড করে আসলে আপনি আপনার বোলিং আর একটা কীরকম, তারা কতটুকু ডিফেন্ড করতে পারবে। তো ফুলি আমরা যদি বড় স্কোর করতে পারি আমরা সেটা ডিফেন্ড করার চেষ্টা করব, যেহেতু লাস্ট তিনটা ম্যাচে আমরা ভালো বোলিং করেছি এবং অন্য অপোনেন্টটা 130-এর বেশি করতে দিনে, এটা তো প্রতিদিন হবে সেটাও আমি জানি যে এটা প্রতিদিন হওয়া সম্ভব না। আত্মবিশ্বাস না থাকলে তারা এতদূর আসতে পারতাম না। আমরা আমাদের আত্মবিশ্বাসটা আছে যেন আমরা আবার অতি আত্মবিশ্বাসী না হয়ে যায় সেদিকটা রক্ষা লাগবে। ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের সঙ্গে সুসম্পর্ক তার, কোচের ওপর অগাধ আস্থা তাদেরও। সালাউদ্দিনের দাবি, স্বাধীনভাবে কাজ করতে পারেন, দল সাজাতে পারেন মনের মতো, বাজেটেও কোনো কার্পণ্য করে না বিপিএল ইতিহাসের সফল দলটি। এবারও বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এবং ক্যারিবীয় আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণদের এনে সবচেয়ে তারকাবহুল দল সাজিয়েছে কুমিল্লা। বিপিএল আমরা সবসময় এনজয় করি, কারণ এটা আমার কাছে মনে হয় অনেক বড় উপলক্ষ। আমাদের কাছে খুব ঈদ লাগে, আমরা যতদিনই থাকি কুমিল্লাতে একটা ফ্যামিলি হিসেবে থাকি, আমরা খুবই মজা করি এবং সুখ দুঃখ সবসময় আমরা ভাগাভাগি করি। এবং আমার মনে হয় এখানে যে 45 দিন থাকি আমাদের প্রতিটা দিনই আমাদের খুব ভালোভাবে যায়। ক্যারিজম্যাটিক কোচের মতে বিদেশিদের ছাপিয়ে ফাইনালে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে দেশিরা। লিটন দাসের বন্দনা তার কণ্ঠে, পাশাপাশি মুস্তাফিজ তেমন আলোচনায় না থাকলেও ফাইনালের মঞ্চে জ্বলে উঠবেন কাটার মাস্টার, বিশ্বাস সালাউদ্দিনের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট মাঠে খেলেন 22 জন, কিন্তু তাদের পেছন থেকে চালান এক ঝাঁক ক্ষুরধার মস্তিষ্ক, কেতাবি ভাষায় যাদের নাম দেওয়া হয়েছে কোচ। এবারে বিপিএল ফাইনালে লড়বে তেমনই দুজন ক্রিকেট মাস্টার মাইন্ড, একজন কুমিল্লার মোহাম্মদ সালাউদ্দিন, যার প্রমাণের নেই আর কিছুই, ঘরোয়া আসরের সব ট্রফি জেতা হয়ে গেছে এই মাস্টার। অন্য পাশে রাজিন সালে, ক্রিকেটের পরিচয়ে বেশি নামডাক থাকলেও প্রধান কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন সিলেট বস। ফুটবলকে সবসময় বলা হয় ম্যানেজার গেম, আর ক্রিকেট নাকি ঠিক ততটাই আবার ক্যাপ্টেন্স গেম। কথাটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সত্যি, কিন্তু বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে এটার আবার আলাদা একটা ব্যাখ্যা আছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট সেক্টরে ঢাকা প্রিমিয়ার লিগে বরাবরই পেছন থেকে কলকাঠি নাড়ান দেশীয় কোচরা, কিন্তু বিপিএল এলেই বদলে যায় দৃশ্যপট। এবারের আসরকে বাদ দিলে সবসময়ই ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথম পছন্দে থাকে বিদেশি নাম জানা কিংবা অজানা কোচেরা, কিন্তু এবারের আসরটা ভিন্ন। ঢাকা চট্টগ্রাম বাদ দিলে সব ড্রেসিং রুমেই এবার দেশি বস। অভিজ্ঞ ফাহিম স্যারের সঙ্গে মিজানুর রহমান বাবুল, খালেদ মাহমুদ সুজন এবং মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে ছিলেন এবারই প্রথম দায়িত্ব নেয়া রাজিন সালে। প্লেয়াররা যদি ভালো খেলে আসলে অল ক্রেডিট গোস টু আসলে কোচের দিকে যায়, বাট প্লেয়াররা ভালো খেলাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের অবশ্যই প্ল্যান থাকবে যে প্ল্যানে আমরা নেক্সট ম্যাচ খেলবো, দেখি ট্রাই করে দেখি কী হয় আমাদের। এক পাশের ডাগ আউটে যখন কোচের ব্যাটন হাতে দাঁড়ানোর নবিশ রাজিন সালে, তখন অন্য পাশে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্ক মোহাম্মদ সালাউদ্দিন। ঘরোয়া আসরের সবগুলো শিরোপার স্বাদই পাওয়া হয়েছে তার। ছোট ছোট বিষয় কীভাবে ফাইনালের মোমেন্টাম বদলে দিতে পারে সেটাও ভালো জানা আছে সালাউদ্দিনের। আর বিপিএল ফাইনালে কখনোই না হারার রেকর্ডটাও তো আছে এই ক্রিকেট মাস্টার দখলে। পূর্ব অভিজ্ঞতা থাকে যাদের আছে তাদের আসলে সমস্যা হয় না, আমার একবার দুবার এই পূর্ব অভিজ্ঞতা আছে যে আসলে টিম হেরে গেলে আসলে কী হয় টিমের ভিতরে, তখন শুধু দোষই বেরোতে থাকে। তবে আমার মনে হয় যে আমরা দোষগুলো না বের করে আমরা চেষ্টা করেছি যে আমাদের আসলে যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে আমরা কীভাবে সামনের দিকে আগাতে পারি। এখন দেখার বিষয় আবারও সালাউদ্দিনের পুরনো হাতেই উঠবে বিপিএল এর ট্রফি, নাকি প্রথমবারেই ইতিহাস গড়বেন রাজিন সালে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল ফাইনালের টিকিট নিয়ে কালো বাজারি চরমে। বিসিবি নির্ধারিত সর্বনিম্ন টিকিটের মূল্য 300 টাকা হলেও বুথগুলোতে পাওয়া যাচ্ছে না 800 টাকার নিচে কোনো টিকিট, যা কিনা ধরা ছোঁয়ার বাইরে শিক্ষার্থী কিংবা মধ্যবিত্তদের। অভিযোগ উঠেছে কয়েক গুণ বেশি দামে বিক্রি করতেই 300 কিংবা 500 টাকার টিকিট গায়েব করে দেওয়া হয়েছে বুথগুলো থেকে। ফাইনালকে সামনে রেখে একাডেমি মাঠে ঘাম ছড়ানো অনুশীলন কুমিল্লা ও সিলেটের। অবশ্য বৃহস্পতিবারের লড়াইকে ঘিরে পরিশ্রমটা কেবল ক্রিকেটারদের নয়, ঘাম ঝরেছে ফাইনাল দেখতে চাওয়া ক্রিকেট প্রেমীদেরও। ফাইনালের টিকিট পেতে জটলা সাধারণ মানুষের, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, চোখে মুখে ক্লান্তি আর ক্ষোভ। বুথগুলো থেকে উধাও 300 ও 500 টাকার টিকিট, ফাইনাল দেখতে হলে গুনতে হবে সর্বনিম্ন 800। শুনতাছি টিকিট নেই, গতকালকে বলে 400 টাকা বিক্রি হয়েছে, এখন আজকে বলতেছে 800 টাকার নিচে কোনো টিকিট নেই। 300 টাকার টিকিট যদি 800 টাকা হয় তাহলে তারা 300 টাকা নিতে আসছে, তারা কিভাবে টিকিট নেবে বলেন? টিকিটটা কোথায় গেল এবং কিভাবে বিক্রি হয়ে গেল এত তাড়াতাড়ি, আমরা সেটা জানতে চাই। আমরা খেমড়ে খেলা দেখবো, এত দূর থেকে আসলাম, আরো ফ্রেন্ড আসতেছে,
আমার ওদেরকে কি বলবো এখন। অভিযোগ উঠেছে কারসাজি করেই সরিয়ে নেওয়া হয়েছে সব টিকিট। ম্যাচের দিন 3-4 গুণ বেশি দামে এই টিকিটগুলোই বিক্রি হবে স্টেডিয়াম গেটে। 300 টাকাটা 1000 টাকা হলে পাওয়া যাবে, অ্যাভেলেবেল আছে ওদের হাতে, দেখলাম 50-60 টাকা এরকম আরও বেশি। দালালের আন্ডার থেকে নিবো 700 টাকা 800 টাকা টিকিট দিয়ে, 300 টাকা টিকিট 800 টাকাতে নিবো আমরা। আমরা এত বেশি টাকা দিয়ে তো টিকিট কিনে খেলা দেখতে পারবো? 400 টাকার টিকিট আপনি 1500 টাকা দিবেন তাহলে টিকিট পাবেন, এটা হচ্ছে অবস্থা। অবশ্য টিকিট নিয়ে কারসাজি নতুন কিছু নয়, সবশেষ বাংলাদেশ ভারত সিরিজ কিংবা তার আগেও এমন ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষদের। অনলাইনে টিকিট বিক্রি হলে এমন কালোবাজারি আর ভোগান্তি কিছুটা হলেও কমানো যেত। তবে করোনার পর থেকে বিসিবি পারেনি টিকিট সমস্যা সমাধান করতে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফাইনালের দিন কনসার্টের আয়োজন করা হয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। ম্যাচের টিকিট কাটা দর্শকরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন এই আয়োজন, যেখানে পারফর্ম করবেন নগর বাউল ওয়ারফেজের মতো জনপ্রিয় ব্যান্ড দল। আড়াই ঘন্টার এই সঙ্গীত পরিবেশনা শুরু হবে বিকেল 3টায়। বিপিএল ফাইনালে মাঠের উন্মাদনা শুরুর আগে সুরের মূর্ছনায় মাতবে মাঠে থাকা দর্শকরা। কনসার্ট আয়োজনে মিরপুরের হোম অফ ক্রিকেটে এরই মধ্যে সব প্রস্তুতিও সেরে ফেলেছে আয়োজকরা। শহীদ জুয়েল স্ট্যান্ডের সামনে করা হয়েছে মঞ্চ। ম্যাচ সন্ধ্যায় শুরু হলেও কনসার্ট দেখতে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে দুপুর 1টায়। ম্যাচ টিকিট দিয়েই সে আয়োজন উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমীরা। কনসার্টে পারফর্ম করবেন নগর বাউল ওয়ারফেজের মতো জনপ্রিয় সব ব্যান্ড দল, এছাড়াও থাকবেন মাকসুদ ও ঢাকা। আড়াই ঘন্টার এ আয়োজন শেষ হবে বিকেল 5:40। এরপরে শুরু মাঠের লড়াই। একদিকে সিলেট কুমিল্লার হাই ভোল্টেজ লড়াই, অন্যদিকে কনসার্টের আয়োজন বড় আগ্রহের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মাঝে। তবে শঙ্কাও রয়েছে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে অবস্থানগত কারণে মাঠের অধিকাংশ দর্শকদের কনসার্ট দেখতে হবে দূরে বসে। এছাড়া প্রিয় ব্যান্ড দলকে দেখতে বেগ পোহাতে হবে শহীদ জুয়েল স্ট্যান্ডের দর্শকদের। যদিও এসব কারণকে পেছনে ফেলে বিসিবির এমন উদ্যোগ আপাতত বাহবা পাচ্ছে ক্রিকেট প্রেমীদের মাঝে। শুরুতে কোনো আয়োজন না থাকলেও শেষটা সুন্দর হবে বলে প্রত্যাশা সকলের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেট প্রসঙ্গ, ফিক্সিং ইস্যুতে টালমাটাল বাংলাদেশের নারী ক্রিকেট। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারের কাছে স্পট ফিক্সিং এর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে দলের বাইরে থাকা ক্রিকেটার সোহিলে আক্তারের বিরুদ্ধে। তবে একদিন আগে গণমাধ্যমে নিজের দোষ স্বীকার করলেও এখন সেটাকে মিসকমিউনিকেশন দাবি করছেন সোহেলি। যদিও বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে ক্রিকেট বোর্ড, ইতোমধ্যে তদন্ত শুরু করেছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট। আবারও ফিক্সিং এর কালো থাবা বাংলাদেশের ক্রিকেটে। তবে এবার আর পুরুষদের দলে নয়, অন্ধকার জগতে পা দিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। যদিও সে সংখ্যাটা নিয়ে নেই কোনো সুনির্দিষ্ট আলোচনা, আপাতত একটা অভিযোগের তীর উঠেছে দুজন ক্রিকেটারের বিরুদ্ধে। সোহেলি আক্তার অফ স্পিনিং অলরাউন্ডার, শেষবার লাল সবুজের একাদশে ছিলেন এশিয়া কাপে, এরপর থেকেই দলের বাইরে। কিন্তু সেই তিনিই এখন টক অফ দ্য নেশন। দলের বাইরে থেকে বিশ্বকাপের দলে থাকা একজন ক্রিকেটারকে স্পট ফিক্সিং এর প্রস্তাব দেওয়ার সরাসরি অভিযোগ উঠেছে সোহেলির বিরুদ্ধে। জুয়ারিদের দেয়া প্রস্তাব ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে কাজ করেছেন সোহেলি, যা তিনি নিজেই স্বীকার করেন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে। এরপরই নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদ পড়েন সোহেলির শিকার লতা মণ্ডল। যদিও ফিক্সিং এর প্রস্তাব পাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন লতা নিজেই। এরপর বিষয়টিকে আইসিসির নজরে আনে বিসিবি, আর অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আকসু। আপাতত এখানে আর কিছুই করার নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তদন্ত শেষে প্রমাণ পাওয়া সাপেক্ষেই কেবল ফলাফল জানানো হবে বিসিবিকে। এদিকে এই ঘটনায় নতুন মোড় নিয়েছে সোহেলির আরও একটি সাক্ষাৎকার। একদিন আগে দোষ স্বীকার করলেও এখন আবার সেটাকে যোগাযোগ বিভ্রাট বলে দাবি করছেন তিনি। নিজেকে নির্দোষও দাবি করেছেন সোহেলি, বলেছেন আকসুকে সর্বাত্মক সাহায্য করতে প্রস্তুত আছেন এই ক্রিকেটার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। অনূর্ধ্ব 20 সাফ জয়ী নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে ঢাকা ব্যাংক। এমন সংবর্ধনা ভবিষ্যতে চলার পথকে আরও এগিয়ে নেবে বলে জানান ফুটবলাররা। নারী ফুটবলে বড় বড় প্রতিষ্ঠান এগিয়ে এলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন শামসুন নাহাররা। এদিকে সিনিয়র সাফের মতো অনূর্ধ্ব 20 নারী সাফের চ্যাম্পিয়ন দলকেও শিগগিরই জমকালো সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।
ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রূপে। সাফজয়ী অনূর্ধ্ব ২০ নারী দলের ফুটবলারদের প্রাণেও লেগেছে উৎসবের রং। তবে সে উৎসব গর্বের। মাত্র এক সপ্তাহ আগে দেশের মাটিতে অনূর্ধ্ব ২০ নারী সাফে হিমালয়ের দেশ নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। বাংলার জয়িতাদের সে অর্জনকে আরো উৎসাহ জোগাতেই জমকালয়ে সংবর্ধনার আয়োজন। আয়োজনের মধ্যমণি শামসুন নাহারা। এ দলে অনেকেই আছেন জীবনে প্রথমবারের মতো জিতেছেন আন্তর্জাতিক শিরোপা। অনূর্ধ্ব ১৫ সাফে বাংলাদেশ দলের সেরা পারফর্মার ছিলেন সুরভি। তার জন্য আবার অনূর্ধ্ব ২০ সাফ ছিল ব্যর্থতাকে পেছনে ফেলে নতুনকে জয় করার আনন্দ। এমন সংবর্ধনা ভবিষ্যৎ যাত্রাকে আরো এগিয়ে নেবে বলে মনে করেন নারী ফুটবলাররা। দেশের বড় বড় প্রতিষ্ঠান এগিয়ে এলে দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হবে বলেও মনে করেন তারা। সবকিছুই ভালো লাগতেছে, অ্যারেঞ্জমেন্টটা সুন্দর। আমরা ভালো কিছু করার পরে যে আমাদের এত সুন্দর করে সংবর্ধনা দেয় আসলে অনেক ভালো লাগে। বড় মাপের একজন স্ট্রাইকার হতে চাই, সাবিনা আপু স্বপ্ন নারীরা এগিয়ে যাচ্ছেন আপন আলোয়। সবাই মিলে সহযোগিতার হাত বাড়ালে তাদের চলার পথ আরো মসৃণ হবে বলে মনে করে বাফুফে। এই সম্বর্ধনার পরিপ্রেক্ষিতে আমাদের মেয়েদেরকে কিন্তু আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অনুপ্রেরণা জোগাবে বলে আমি মনে করি। নারী দলের প্রতিটি সাফল্যেই অনুপ্রেরণা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই বড় পরিসরে নারী দলকে সংবর্ধনা দেয়া হবে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আশা করি যে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী সদব্যস্ততার মধ্যে তাদেরকে সম্বর্ধিত করবেন, তাদেরকে ডাকবেন। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঘুচতে যাচ্ছে ইমরানুরের আক্ষেপ। বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান স্পন্সর হতে আগ্রহ দেখিয়েছে স্বর্ণজয়ী এই অ্যাথলিটের কাছে। সময় সংবাদে জানান, এশিয়ান গেমসে পদক জিততে আপাতত যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী ক্যাম্প করতে চান তিনি। এদিকে ইমরানুরকে বড় একটি সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে ফেডারেশন, মিলতে পারে প্রধানমন্ত্রী সাক্ষাৎ। ইমরানুরকে চেনেন না এখন এমন লোক পাওয়া দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তার স্বর্ণজয়ের ভিডিও ভাইরাল। দেশে আসার পরদিনও সেলফি অটোগ্রাফে ভক্তদের মন রক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ কমিউনিটি আর বাংলাদেশ পিপল যেন আমার সাপোর্ট অ্যান্ড লাভ দেখায়, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল এই ব্যাপারে। কিন্তু এশিয়ার মঞ্চে সেরা হতে এখনও প্রতিদিন দুটি চাকরির পাশাপাশি অনুশীলন করে যেতে হচ্ছে ইমরানুরকে। দেশকে সর্বোচ্চ পর্যায়ের সাফল্য এনে দেয়া এই অ্যাথলিটের একটি স্পন্সরের না জোটার সংবাদ আগেই তুলে ধরা হয়েছিল। সুখবর, এবার সেই আক্ষেপ খুঁজতে যাচ্ছে। বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান তার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলে জানান 29 বছর বয়সী এই অ্যাথলিট। ট্রেনিং করা লাগে, চাকরির বাদে ফ্যামিলি টাইম স্পেন্ড করা লাগে, এতো ফুল ফোকাস অ্যাথলেটিকে নাই। ইন্টারেস্ট আছে, তবু কিছু কনফার্ম হয়েছে না, ইনশাল্লাহ হইতে পারবো ফিউচারে। দি পজিটিভ টকস আছে যে মাসে 5 লক্ষ টাকার মতো হতে পারে, এটা সম্ভব। একটু এগিয়ে আসলে আমাদের ইমরানের মতো অনেক খেলোয়াড়ই তৈরি হতো, আমাদের ট্যালেন্ট আছে। কিন্তু শেষ পর্যন্ত স্পন্সর না পেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইমরানুরের পাশে থাকার আশ্বাস দিলেন। তবে ফেডারেশনকেও নিতে হবে বড় দায়িত্ব। আমরা তাদের সাথে শরীক থাকতে পারি, যে তারা যে খরচটা হবে তার একটা অংশ হয়তো আমরা দেব। পাশাপাশি সে বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে যখন খেলতে যায় সেখানে কিছু আমরা খরচ আমরা তাদেরকে এই ইমরানুরের জন্য স্পেশাল আমরা কিছু বরাদ্দ আমরা রাখবো, যাতে করে সে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে। একটি বড় অনুষ্ঠান করে ইমরানুরকে সংবর্ধনা দিতে চায় ফেডারেশন, মিলতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তবে সবার আগে নিশ্চিত করতে হবে ইমরানুরের উন্নত প্রশিক্ষণ, ট্রেনিং লেভেল বাড়াইতে পারবো। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল ফাইনালের মঞ্চে কাল মুখোমুখি সিলেট কুমিল্লা। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ভিক্টোরিয়ান্স, মাশরাফি ম্যাজিকের প্রথম শিরোপার স্বপ্ন স্ট্রাইকার্সের। বিপিএল ফাইনাল দেখতে মরিয়া ক্রিকেট প্রেমীরা। কুমিল্লা সিলেটের শিরোপা লড়াইয়ের টিকিটের চাহিদা আকাশচুম্বী, কালোবাজারের অভিযোগ। এবং অনূর্ধ্ব ২০ সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, আর্থিক পুরস্কার প্রদান, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এই ছিল খেলার সময়, এখনকার আয়োজন, সঙ্গেই থাকুন সময়ের।